সঙ্গে ব্যবসা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যে আমি ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসছি নাটোর জেলায় হাটটি হচ্ছে কাঁচা সুপারির জন্য বিখ্যাত হাট তো আজকে কাঁচা সুপারি কত কি দাম যাচ্ছে এটা সম্পর্কে আপনাদের আমি জানাবো তো তাবাড়ি হাটে কত করে বিক্রি হচ্ছে কাঁচা সুপারি তো দেখছেন এই যে অনেক বড় হাট তাবাড়ি হাট প্রতি সপ্তাহে একদিন বসে প্রত্যেক রোববার ব্যাপারী বলতেছে 220-30 টাকা সব বলছে আপনি কত হলে দিতে চাইছিলেন আমরা দাম ভাঙেনি দাম ভাঙবারও একটু পরে তারপরে অনুমানিক ধারণা আছে আপনার 250 250 ওই তো 250 ধারণা আছে আপনার হ্যাঁ বিক্রি করতে যা হয়তো বাজার ক্ষেত্রে 5-10 টাকা কম হয়তো কম বেশি হতে পারে তো দর্শক শুনলেন 20-30 টাকা পর্যন্ত দাম হচ্ছে ভাই 250 টাকার মধ্যে টার্গেট আছে তো সুপারির কালার কোয়ালিটির উপরেও দরদাম আছে কতটা কাঁচা বেশি আছে পাকা বেশি আছে আর কিছু হলে সেল দিতে চাইছিলেন ভাই ভাই আমাদের এখানে রয়েছে 220 টাকা ২২০ টাকা সব দাম বলছে কত হলে দিতে চাইছেন 250 লাখ চাই 250 লাখ চাচ্ছেন তো দর্শক সুপারিটা পাকা আছে অনেকটাই তো 20 টাকা পর্যন্ত দাম দিচ্ছে হয়তো আর পিছনে ভাই সেল দিতে চাচ্ছে পাশে সুপারিটি একটু বড় দামের মধ্যে আসসালামু আলাইকুম চাচা চাচা কেমন দাম চাইছেন হাজার হিসাবে দাম চাচ্ছেন আপনি অনেকে তো শহরের কথা বলছে তো দর্শক এটা 350 টাকা শ হিসাবে দাম চাচ্ছিলেন ব্যাপারীতে কত দাম বলেছে 2800 তো দর্শক 280 টাকা শ হিসাবে দাম হচ্ছে আর 350 হলে বিক্রি করতে চাচ্ছেন মানে সুপারি এটা হচ্ছে আপনার একটু ভালো কোয়ালিটির মধ্যে সুপারির কালার কোয়ালিটির উপরে দরদাম তো সুপারিটা একটু বলছে যে হয়তো দানাটা বড় আছে তো এর উপরে দরদাম হয়তো আর কিছু হলেও বিক্রি হবে চাইছে 350 আর 80 টাকা দাম হচ্ছে 200 এই পাশে দেখছেন এগুলো একটু পেঁতা ধরনের এগুলো কোনো সুপারির দানাটাও আপনার হচ্ছে একটু ছোট চেপটা ধরনের আছে তো এই ছিল আপনার তাবাড়ি হাটের কাঁচা সুপারি সম্বন্ধে আপনাদের কাছে কিছু ধারণা দিলাম আসসালামু আলাইকুম কি দাম হচ্ছে ভাই 230 টাকা সব দাম বলছে ব্যাপারীতে কত হলে দিতে চাইছিলেন আমি চাইছিলাম 250 তো 250 হলে দিতে চাচ্ছে আর 230 টাকা সব পর্যন্ত দাম দিচ্ছে আজকে হাটে এই ছিল আজকে আপনার খবর সুপারি